হ্যালো গাইজ তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আসলে সকাল সকাল উঠে এত রান্না বুঝতে পারছ না না কেন হচ্ছে আসলে প্রতিদিনই আমরা প্রায়ই এই ওই বাড়িতে খেয়ে বেড়াচ্ছি মানে রাতের ডিনারে আমাদেরকে ডাকছে তো আজকে আমরা রেখেছি আসলে কেন বলো তো এটা হচ্ছে বোম্বে যে আমার মাসির বড় মেয়ে থাকে তো সেখান থেকে জামাইবাবু এসছে তো দিদি এইবার আসেনি মানে দিদির ছেলের মাধ্যমিক তাই দিদি আসতে পারেনি তো জামাইবাবু এসছে তাই প্রতিদিনই এর ওর বাড়িতে রাতে ডিনারে আমাদেরকে ডাকছে তো আজকে আমরা ডেকেছি তো সেই জন্যই সবাই আসবে তো এই দশ বারো জন মতো তাদের জন্য আয়োজন করা হয়েছে মাটন তো মাটন হচ্ছে এখানে সাড়ে তিন কেজি মতো মাটন আনা হয়েছে তো এই যে আলুগুলো ভেজে রাখা হয়েছে এখন একে একে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আসলে সকাল থেকে সেইভাবে ভিডিও করাই হয়নি এত ব্যস্ত ছিলাম আসলে একা মানুষ তো তো একা মানুষ একটু করতে গেলে একটু দেরি হয়ে যায় তারপরে আমার চিংড়ি মাছটা আমার শ্বশুরমশাই ধুয়ে দিয়েছে আর মা পেঁয়াজগুলো কেটে দিয়েছে আলুটা কেটে দিয়েছে আর আমি পটল চিংড়ি এগুলো সবই আমি রান্না করেছি আমি কেটেছি তো যাই হোক এই যে মশলাটা দেখছো এখানে অনেকটা মশলা আছে বুঝতেই পারছো তোমরা আর অনেকটা কিন্তু বড় কড়াই তো মশলাটা এখন কষিয়ে নেওয়া হচ্ছে যে দেখলে যে পেঁপে দিলাম এটা সেদ্ধ হওয়ার কারণে মাংসটা ভালোভাবে এই কষে কষে সেদ্ধ হয়ে যাবে অত বড় প্রেশার নেই তো সেই কারণে তো আমাদের বান্না কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু রেডি আমাদের তো অতিথিদের আসতে একটু লেট হচ্ছে তো আসলে দিদির দিদি স্কুলে চাকরি করে সেখান থেকে স্কুল আজকে শুরু হয়ে যাই মানে খুলেছে বললো তো ওখান থেকে বাড়ি আসবে রেস্ট নেবে তারপরেই বেরোবে এক জায়গা থেকে এসে তো হট করে বেরোনো যায় না তো আজকে মেনু তোমাদের যাই না দেখাতে পারবো কিনা বলে দিই আর টক ডাল করেছি পাঁপড় ভাজা আর ঝিঙে করেছিলাম সেটা দুপুরেই খাওয়া হয়ে গেছে আর পটল চিংড়ি করেছি আর মাটন করেছি আর ভাতটা একটু পরে করবো যেহেতু ভাতটা আগে করলে একদমই খাওয়া যাবে না আর চাটনি পাঁপড় মিষ্টি আছে সঙ্গে তো এই কটাই তো চলো আবার যখন ওরা আসবে তখন তোমাদের সাথে কথা বলে দেখাবো তো সবাই চলে এসছে আর এখন দেখো আমি চায়ের প্রিপারেশন করছি কারণ লাল চা খাবে সবাই আর এই দেখো ওরা কত কিছু নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস চা আর এই দেখো সবথেকে বড়ো অতিথি তো এটা ছিল তার পরের দিনের ভিডিও এত শরীর খারাপ লাগছিলো বাধ্য হয়ে যেতে হলো আমার ওই বাড়িতে তো চলো বন্ধুরা টাটা